হাই ফ্রেন্ডস, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। লুচি পরোটা রুটির সাথে পরিবেশন করা যেতে পারে এমন একটি কাবুলি চানা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। চলুন তাহলে শুরু করা যাক। প্রেসার কুকারে প্রথমে আমি জল গরম করে নিয়েছি, তারপরে আমি দিয়ে দিচ্ছি 150 গ্রাম ভিজিয়ে রাখা কাবুলি চানা। 5 থেকে 6 ঘন্টায় কাবুলি চানা ভেজানো ছিল, তার মধ্যে দিয়ে দিচ্ছি একটি বড় দেখে আলু, তেজপাতা, দারুচিনি, 2টো ছোট ছোট এলাচ। খুব ভালো করে মিশিয়ে নিয়ে কুকারে ঢাকনা লাগিয়ে দেব। 6 থেকে 7টা সিটি দিয়ে আমি কাবুলি চানা সেদ্ধ করে নেব। কড়াইতে দিচ্ছি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। তেল গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ খুব ভালো করে ভেজে নেব। হালকা বাদামি রং করে পেঁয়াজ ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা। সামান্য একটু চিনি অ্যাড করছি, এতে করে আমাদের তরকারি কালারটা খুব সুন্দর আসবে। আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1/2 টিস্পুন, লবণ পরিমাণ মতো, দিচ্ছি হলুদ 1/2 টিস্পুন করে অ্যাড করছি, জিরে, ধনে, 2 রকমের শুকনো লঙ্কা গুঁড়ো। ভালো করে লো ফ্লেমে এবারে মশলাটা কষিয়ে নেব। মশলা কষানোর সময় দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, এতে করে আমাদের মশলা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। মশলা কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। এই আলু আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আলু দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। প্রায় 1 থেকে 1.5 মিনিট আমি আলু দিয়ে কষিয়ে নিলাম। আলু আর মশলা কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কাবুলি চানা। এখানে আমি জল সহ কাবুলি চানা অ্যাড করেছি, আরও কিছুটা জল আমি অ্যাড করছি। এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। প্রথমে হাই ফ্লেমে ঝোলটা ফুটে উঠতে দেব, তারপরে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। এখন ঢাকনা উঠিয়ে দেখে নিচ্ছি। দেখুন, আমাদের কাবুলি চানা আলুর তরকারি একদম রেডি হয়ে গেছে। ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো, ভালো করে মিশিয়ে নিলাম। এই আলু কাবুলি চানার তরকারি বিশেষ করে লুচির সাথে খেতে ভীষণ ভালো লাগে। এছাড়া পরোটা, রুটি সব কিছুর সাথেই পরিবেশন করা যেতে পারে। আশা করছি রেসিপিটি আপনাদের সকলের খুব ভালো লাগবে। ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।